নমস্কার বন্ধুরা, স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। বন্ধুরা, তোমাদের সামনে একটি অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে আসা হয়েছে, যেটি হলো তোমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের তোমাদের হোমগার্ড ভলেন্টিয়ার নিয়োগের উপরে। বন্ধুরা, এখানে আমি তোমাদের সম্পূর্ণ বিষয়টা এখানে A to Z ক্লিয়ার করে দেবো। তার জন্য তোমরা যারা যারা নতুন চ্যানেলে ভিজিট করছো, অবশ্যই চ্যানেলটি করে রাখবে সাবস্ক্রাইব এবং নোটিফিকেশন বেলটি অবশ্যই অন রেখে দেবে। এখানে গোটা বিষয়টা একদম তোমাদের একে একে আলোচনা করে দেবো এবং অবশ্যই বলে দেবো যে এখানে কারা কারা আবেদন করতে পারবে। তো গোটা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখো, তোমাদের কাছে গোটা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। অ্যাডভার্টাইজমেন্ট ফর এনরোলমেন্ট অফ হোমগার্ড ভলেন্টিয়ার ইন মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, বেহারামপুর পুলিশ ডিস্ট্রিক্ট অ্যান্ড জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্টে। অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ইন দ্য প্রেসক্রাইব ফরম্যাট ফর এনরোলমেন্ট অফ হোমগার্ড ভলেন্টিয়ার আন্ডার দ্য ওয়েস্ট বেঙ্গল হোমগার্ড অর্গানাইজেশন অ্যাজ পার দ্য প্রফেশনাল ওয়েস্ট বেঙ্গল হোমগার্ড রুল 1962 অ্যাজ অ্যামেন্ডেড দেয়ার আফটার। দ্য টোটাল ভ্যাকান্সিস ইন মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট অ্যাজ ফলোস। তোমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের মধ্যে কিন্তু রিক্রুটমেন্টটা হবে, ঠিক আছে? এবং এটা তোমাদের যেখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে, কত রয়েছে এখানে, 315টা, যেটা কিন্তু পরীক্ষা বেসিসে কিন্তু অনেকটাই, ঠিক আছে? তো এই সুযোগটা কখনোই হাতছাড়া করবে না। এবার দেখে নেওয়া যাক এখানে কোন কোন বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে। এনি রেসিডেন্ট ফর লাস্ট 3 years অফ ডিস্ট্রিক্ট এস নোটেড অ্যাবাভ ইন হুইচ হি অর শি ইজ অ্যাপ্লাইং। এখানে দেখো ক্লিয়ারলি মেনশন কী করা আছে, হি অর শি, অর্থাৎ এখানে তোমরা যারা আবেদন করতে পারবে তারা কিন্তু ছেলে মেয়ে দুজনেই, সকলেই কিন্তু আবেদন করতে পারবে। ইজ অ্যাপ্লাইং অ্যান্ড হ্যাভিং মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান অফ ক্লাস 8, অর্থাৎ তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশান এখানে ক্লাস 8 হতে হবে। ফ্রম এনি রিকগনাইজড ইনস্টিটিউট অ্যান্ড হ্যাভিং অফ দ্য ফলোয়িং মিনিমাম ফিজিক্যাল স্ট্যান্ডার্ড অ্যান্ড ইজ অফ দ্য এজ অফ মিনিমাম 18 years অ্যান্ড নট মোর দ্যান 35 years, অর্থাৎ 18 থেকে তোমাদের 35 বছরের মধ্যে কিন্তু হতে হবে। মোর ওভার অল ইম্প্যানেল ক্যান্ডিডেটস হু হ্যাভ অ্যাপ্লাইড আর্লিয়ার অ্যান্ড হ্যাভ ক্রস দ্য আপার এজ লিমিট শ্যাল হ্যাভ দ্য লিবার্টি টু অ্যাপিয়ার এগেইন ইন দ্য এনরোলমেন্ট প্রসেস অ্যাজ পার অর্ডার ডেটেড 16/2/2017 অফ দ্য প্রিন্সিপাল সেক্রেটারি অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড সিভিল ডিফেন্স। যারা আগে অ্যাপ্লাই করেছিল এবং যাদের বয়স পার হয়ে গেছে তারা কিন্তু এখানে স্পেশাল বেনিফিট অবশ্যই পাচ্ছে। দেখা যাক এখানে মিনিমাম ফিজিক্যাল স্ট্যান্ডার্ড কী বলা হয়েছে। 160 সেমি হচ্ছে হাইট এবং চেস্ট, 76 ওয়েট 51 ফর মেল, আর ফিমেলদের জন্য 152 এবং 44 দরকার তোমাদের ওয়েট। ফিল্ড অফ অ্যাপ্লিকেশন অ্যাজ পার দ্য ফলোয়িং পারফরমার ডিউলি সাইন বাই দ্য অ্যাপ্লিকেন্ট ইন A4 সাইজ এক্সিকিউটিভ বন্ড পেপার ইনক্লোজ উইথ টু সেলফ অ্যাড্রেসড এনভলভস অ্যাফিক্সেস উইথ পোস্টাল স্ট্যাম্প অফ 5 rupees শুড বি পজিটিভলি রিচড সুপারিনটেন্ডেন্ট অফ দ্য SP হোম গার্ড মুর্শিদাবাদ বাই 31st August 2020। অর্থাৎ তোমাদের কিন্তু 2 copy A4 সাইজের তোমাদের কিন্তু একটা নিজস্ব সিগনেচার করা একটা সেলফ অ্যাড্রেসড এনভলভের মধ্যে দিয়ে 5 টাকা স্ট্যাম্প লাগিয়ে কিন্তু SP অফিসে পাঠাতে হবে, এবং সেটা হলো তোমাদের 31 August-এর মধ্যে। দ্য ওয়ার্ডস অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ হোমগার্ড, এই ওয়ার্ডটা কিন্তু তোমাদের ওখানে উল্লেখ করে দিতে হবে। শুড বি প্রেস সাপ্রেসড, সরি, সুপারস্ক্রাইবড, ওকে, সুপারস্ক্রাইবড অন দ্য টপ অফ দ্য এনভেলপ কন্টেন দ্য ফুল ডিউলি ফিল্ড আপ ফ্রম অ্যাপ্লিকেশন ফর্ম, মানে উপর দিয়ে কিন্তু সেটা লিখে দিতে হবে তোমাদেরকে, ঠিক আছে? এই কথাটা, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ দ্য হোমগার্ড। সিলেকশন প্রসিডিওরটা তোমাদের কী আছে, ক্যান্ডিডেট সাবমিটিং ভ্যালিড অ্যাপ্লিকেশন উইল বি কল্ড ফর ফিজিক্যাল মেজারমেন্ট। যারা যারা মানে তোমরা অ্যাপ্লাই করবে তাদের প্রথমে ফিজিক্যাল মেজারমেন্টের জন্য ডাকা হবে। ক্যান্ডিডেটস হু উইল কোয়ালিফাই ইন ফিজিক্যাল মেজারমেন্ট কল ফর ফিজিক্যাল এফিসিয়েন্সি দ্য PMP-র পরে তোমাদের পেটের জন্য ডাকা হবে, মাঠের জন্য। ক্যান্ডিডেটস হু হ্যাভ কোয়ালিফাইড ইন ফিজিক্যাল এফিসিয়েন্সি PET যারা পাস করবে উইল অ্যাপিয়ার ফর দ্য পার্সোনাল টেস্ট বিফোর দ্য এনরোলমেন্ট কমিটি। তারপরে তোমাদের ভাইবা যেটাকে তোমরা বলে থাকো অ্যাকচুয়ালি, সেটা অ্যাকচুয়ালি পার্সোনাল টেস্টের মতো করে তোমাদের অবশ্যই নেওয়া হবে। ফর মেল গার্ডের জন্য সেখানে 800 মিটারের দৌড় আছে 3 মিনিটে, এবং 100 মিটার রান টু বি কমপ্লিট ইন 15 সেকেন্ড, এবং 100 মিটার দৌড়াতে হবে 15 সেকেন্ড, এবং লং জাম্প হচ্ছে 12 ফিট। ফিমেলদের জন্য এখানে 2 মিনিটে 400 মিটার, 25 সেকেন্ডে 100 মিটার, এবং লং জাম্প আছে 8 ফিটের। দ্যাট আস্টেড কপি অফ দ্য সেলফ এজ প্রুফ এডুকেশনাল কোয়ালিফিকেশান অ্যান্ড প্রুফ অফ রেসিডেন্স শুড বি ইনক্লোজ উইথ দ্য অ্যাপ্লিকেশন। দ্য নেম, তোমাদের কিন্তু নিজস্ব এজ প্রুফ, তোমাদের ডেজিগনেশন মানে কোথায় থাকছো সমস্ত কিছু দিতে হবে, মানে জেরক্স কপি অ্যাকচুয়ালি। দ্য নেম অফ দ্য পুলিশ স্টেশন শ্যাল হ্যাভ টু বি ফার্নিশড উইথ দ্য অ্যাড্রেস অফ, মানে তোমাদের কোন পুলিশ স্টেশন আন্ডারে পড়ছে সেটাও উল্লেখ থাকতে হবে। নো ট্রাভেলিং এক্সপেন্সেস, তোমাদের কোনো ট্রাভেল এক্সপেন্স দেওয়া হবে না। এখানে তোমাদের প্রফর্মার যে অ্যাপ্লিকেশন ফর্মটা এখানে সম্পূর্ণ দেওয়া আছে, এটা তোমরা ফিল আপ করে কিন্তু অবশ্যই পাঠিয়ে দেবে। এই যে ইয়েটা ফর্মটা তোমরা দেখতে পাচ্ছ, এর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অথবা তোমরা কিন্তু smartgalaxy.in যে ওয়েবসাইট রয়েছে স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেলে, সেখানে তোমরা কিন্তু অবশ্যই পেয়ে যাবে। এবং ফর্মটা তোমরা প্রিন্ট আউট করে নিয়ে ডেফিনেটলি তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করে নেবে, আর তোমরা নিজেরাও ওয়ার্ড ফাইলে কিন্তু এটা তৈরি করে নিতে পারবে ইজিলি, এবং অবশ্যই 31 অগস্টের আগে কিন্তু অবশ্যই যাতে পৌঁছে যায় সেই ব্যবস্থা কিন্তু অবশ্যই করে নেবে, ঠিক আছে? তো বন্ধুরা, আজকের মতো তোমাদের ইনফরমেশনটা এতটাই। যদি তোমাদের
মনে হয়, কারণ এখন তো এমনিতেই খুব কম ফর্ম ফিল আপ চলছে, হয়তো আগামী দিন আরো বেশি চলবে। তো যাই হোক, যেগুলো যে যেটা চলছে এটা ফর্ম ফিল আপ করো, দ্রুত তোমরা সাবমিট করো, ঠিক আছে? তো এটা অবশ্যই তোমাদের এখানে পরীক্ষারও দেখছি কোনো বিশেষ ব্যাপার নেই। অন্যান্য পরীক্ষার জন্য তোমাদের এখন প্রতিদিন ক্লাস চলছে, প্রতিদিন সকাল 9টার সময়, এবং এরপরে আরও ধীরে ধীরে ক্লাসেসগুলো বাড়ানোও হবে। স্টাডি মেটেরিয়াল তোমাদের 6 মান্থস কম্বাইন্ড কোর্স, যেটা স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেলে অফলাইন কোচিং সেন্টার যেটা বালুঘাট এবং বর্ধমানে আসছে, তার যে সমস্ত স্টাডি মেটেরিয়াল সেটা ইউটিউবে আপলোড করে দেওয়া হয়েছে, যারা যারা বাড়িতে বসে প্রিপারেশন নেবে তাদের জন্য, যেগুলো লিঙ্কও তোমরা কিন্তু অবশ্যই ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেগুলোরও তোমরা কিন্তু অবশ্যই সুবিধা উঠাও এবং সেগুলো কিন্তু অবশ্যই তোমরা নিয়ে নিয়ে বাড়িতে পড়াশোনা শুরু করে দাও। তো যাই বন্ধুরা, আজকের মতো এতটাই, পরবর্তী ভিডিও নিয়ে তোমার সাথে খুব শীঘ্রই দেখা হবে। নমস্কার।